সালের সতেরো মার্চ বাঙালির স্বপ্ন আর স্বপ্নযাত্রার এক বিস্ময় সূর্যোদয়। বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মেঠো পথে ছুটে চলা বাবা মায়ের আদরের দুরন্ত খোকা, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার মানুষের কাছে সবুজ নকশি কাঁথার মাঠ, তিনি রাষ্ট্র, তিনি পতাকা, তিনি জাতির পিতা, তিনি হিমালয়ের চূড়া, উত্তাল সাগরের ঢেউ, নির্যাতিত শোষিত হতদরিদ্র মেহনতি মানুষের মুক্তির কাণ্ডারী। আসলে বঙ্গবন্ধুরে আমি চিনি, সে যখন বেকার হোস্টেলে পড়ে কলকাতা, তো উনি যখন আমার বাসায় যায় তখন আমি এত খাবার করেছিলাম যে বঙ্গবন্ধু বলতেছিল এই সব এই খাবার তো খাওয়া, এত তো খাওয়া যাবে না, সবাই তোরা পকেটে লয়ে গেলে পকেটে লয়। তার চেহারা, তার কথাবার্তা, এগুলো শুনলে কেউ তার কথা না শোনার মতো না অমনোযোগে হওয়ার মতো কেউ ছিল না। সে যেখানে যাইতো যাদের সাথে মিশত তারা বুঝতে পারতো না যে উনি এত বড় একটা মানুষ, কোনো অহংকার নাই, এই সবগুলোই হলো তার মন মানুষের তার 9ই আগস্ট যে কিয়ামত কি জিনিস বাবা, ওই দিন বলে বোধহয় দেখছি, কারণ এত এমপি এত ই কোথায় কার 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 পায় স্যান্ডেল নেয়, কার পায় গায়ে গেঞ্জি নেয়, কার পায়ে নেয়, কী যে অবস্থা তুমি কল্পনা করতে পারবো না। আমি যদি সেই সময় ছবি যদি থাকতো আর ছবি তুলে রাখতে পারতাম তাহলে দেখ, এটা আমি কোনো দিনও বলবো না আমার মৃত্যুর, আমার ডায়েরিতেও আছে কিন্তু আমার মনের যে ডায়েরি এই ডায়েরিতে কোনো দিন সেটা বুঝতে যাবে না। জীবনের প্রতিটি ধাপে বাঙালির সার্বিক মুক্তির জয়গান গেয়েছেন তিনি, যা প্রতিফলিত হয়েছে তার প্রতিটি কর্মে ও চিন্তায়, আপামর জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। উনি যদি কারো খাবার না থাকতেন, উনি বাড়ি এসে চুরি করে ওনার বাপের গোডাউনের থেকে গোলা ঘরেতে অনেকে ধানও সে বাইট করে দিয়েছে, খাতে পারেনি ওনার খাবারও কিন্তু অনেকটা দিয়ে দিয়েছে, ওনার গায়ের কাপড় অনেকটা কিন্তু খুলে দিয়ে দিয়েছে। উনি যদি কারোর সাথে কখনো কোনো অবস্থায় তার দেখা হয়েছে, তা দেখা গেছে উনি কিন্তু সেই লোকটারে ওই 5 বছর হোক 10 বছর পরে হোক তার নামটা ধরে সে ডাক দিছে। একজন ভদ্রলোক আসতেন সেকেন্দার, সে মোট কথা বঙ্গবন্ধু নামে পাগলই ছিলেন। বঙ্গবন্ধুর একটা ছবি আর এখন লাখ সাবান, এটা তার কাছে সবসময় থাকে, প্রতিদিন ওই ছবিটাকে সে গোসল করাতেন। আর তার সবচেয়ে জিনিস হচ্ছে মানুষ তাদের যে কখন ভালোবাসছে এটা কিন্তু মানুষ সেও জানে না। সাধারণ মানুষের সঙ্গে তার অত্যন্ত মিল ছিল, সকলকে তিনি ভালোবাসতেন, মনে হয় যে সকলের জন্য তার আত্মি, একবারে সকলার কথা জিজ্ঞাসা করে যে কে কেমন আছে, তোর বাবা কেমন আছে, তোর মা কেমন আছে, এরকম ভাবে আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন। বঙ্গবন্ধুর আর একটা পরিচয়, ধর্ম নিরপেক্ষ ছিলেন, তার মধ্যে কোনো খাত ছিল না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে তিনি আপন মনে করতেন, এবং যার জন্যে আজকে উনি সংগ্রাম শুধু এই বাঙালি জাতির জন্যে উনি সংগ্রাম করে গেছেন, এখানে কোনো সাম্প্রদায়িকের কোনো লেশমাত্র ওনার মধ্যে ছিল না, এটা একটা বড় গুণ মানুষের। মানুষ যদি এই মানুষকে ভালো না বাসে তাহলে সে নেতা হতে পারে না। প্রথম দেশকে ভালোবাসতে হবে, উনি দেশকে ভালোবাসছে আর মায়ের মতো দেশকে ভালোবাসছেন, তারপরে মায়ের ছেলেদেরও তারা উনি ভাইয়ের মতো দেখছেন, কেউ কেউ ছোটো বড়ো দেখেন নাই, এরকম নেতা আর হবে কি না আমার সন্দেহ। তাই আমরা তাকে হারাইছি, সে একজন দেবতুল্য মানুষ, এই দেবতা আজ নাই, আজ তার জন্যে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে গেছে। আজ যদি উনি বেঁচে থাকতেন বোধহয়
বাংলাদেশ এতদিন উন্নত দেশে পরিণত হয়ে গেছে। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।